আপনার কি এখনও নিজের মনোভাব নিজের সম্পর্কে একই আছে, নাকি এই দীর্ঘ কারাবাস আপনার মেরুদণ্ডটাই ভেঙে দিল? যে আপনি যখন যেদিন প্রথম জেলে প্রবেশ করলেন, তা প্রবেশ করার সময় আপনার মাথাটা কি কিঞ্চিত নিচু হয়ে গিয়েছিল, না আপনি আপনার স্বভাব সুলভ মাথা উঁচু করেই ঢুকেছিলেন? যে আপনি যদি সত্যি কোনো বেআইনি কাজ না করে থাকেন, আপনার যদি সত্যি কিছু লুকোনো না থাকে, তাহলে আপনি বুক চিতিয়ে ঠিক আগের মতো সুমন চট্টোপাধ্যায় হয়ে জনগণের সামনে আসছেন না কেন?